সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এই লোগোতে কিভাবে ডিজাইন করা হয়েছে, এটা এই ধরনের লোগো আমরা সাধারণত করেল ড্রতেই তৈরি করি। তো আপনার যে কোনো লোগো আপনারা করেল ড্রতে খুব ভালোভাবে তৈরি করতে পারবেন। তো লোগো তৈরি করার জন্য আপনাকে খুব সিম্পল সিম্পল ট্রিক্সগুলো খুব মনোযোগ সহকারে শিখতে হবে। মানে এরকম নয় যে একটা লোগো দেখালাম আপনাকে বানিয়ে তারপরে আপনি শিখে গেলেন তো ওই লোগোটাই আপনি বানাতে পারবেন। কিন্তু যদি লোগো তৈরি করার ট্রিক্সগুলো টিপসগুলো শিখে নিন, যেভাবে আমি শিখাচ্ছি এভাবে মনে রাখুন, তাহলে পৃথিবীর যে কোনো লোগো আপনি বানাতে পারবেন। তা আমি এই যে লোগোটা আমাদের দেখতে পাচ্ছেন, তো এই লোগোতে আমি যে কাজটা শিখাবো সেটি হচ্ছে রোটেশন। মানে হচ্ছে দেখুন এই যে পার্টটা, এখন যদি আমি মিডিলটা দেখুন সাদা করে দিলাম, তাহলে যে অংশটুকু বেঁচে থাকলো এই ডিজাইনটুকু আগে প্রথমত শিখতে হবে আপনাকে, তারপরে বাকি অংশটা তো মামুলি ব্যাপার। পরের অংশটা, এই ভিতরের অংশটা দেখুন মামুলি ব্যাপার, কিন্তু আমরা এই বাইরের অংশটা আগে ডিজাইন করব। তো দেখুন কিভাবে ডিজাইন করা হয়েছে, আছে না? তো দেখুন একটা ডার্ক সার্কেল, মানে গোল সার্কেল আছে, আর এখানে ছোট 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 করে অর্ধেক গোল গোলটা আছে, কিন্তু অর্ধেক। তো ডিজাইনটা কিভাবে করব আপনাদেরকে দেখাচ্ছি, খুব মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পেরে যাবেন। আচ্ছা দেখাই, তো আমি এটাকে সাইড সাইডে রেখে দিচ্ছি। আচ্ছা এক সাইডে থাক, কিংবা আর একটু বাইরে করে দিচ্ছি, টেনশন নাই, এখানে রেখে দিচ্ছি। তাহলে এখানে বানিয়ে দেখাই আপনাদেরকে, দেখুন বানিয়ে দেখাচ্ছি, দেখুন কিভাবে বানাচ্ছি। তো প্রথমত আমি একটা সার্কেল টেনে নিচ্ছি। তো সার্কেল নেওয়ার জন্য এলিপস টুল বা F7 শর্টকাট হচ্ছে, এই এলিপস টুল নিয়ে এভাবে সার্কেলটা টানবেন। আর আপনারা যদি এটা শিফট দেবে থাকেন তাহলে সোজা হবে সার্কেলটা। এই দেখুন সার্কেলটা টেনে নিয়েছি, এবার কি করব ছেড়ে দেব। তাহলে মাউসের বাটনটা, লেফট বাটনটা ছেড়ে দিবেন, তারপরে কন্ট্রোল বাটনটা ছাড়বেন। তো দেখুন সার্কেলটা আমাদের রেডি হয়ে গেছে। তা আমাদের এই সার্কেলটা দেখুন তৈরি হয়ে গেছে। সার্কেলটা যদি মনে করুন যে আমি দাগটা যে সার্কেলের সেটা একটু মোটা করব, তাহলে মোটাও করতে পারবেন। মোটা করার জন্য আপনারা এই যে পেন আউটলাইন, এই আউটলাইন থেকে 0.5 আছে, আমি 1 ফিটি করে দিচ্ছি, হালকা মোটা হবে, বা 1.5 ফিটি হালকা মোটা লাগছে, দেখুন দেরি থাক 1.5। আচ্ছা এইটুকু কাজ তো করতে পারবেন আপনারা খুব সহজে। এবার কি করবেন, এই ছোট একটা দেখুন এটাও একটা গোল, তো এই গোলটা ছোট করে টানবেন। দেখুন ট্র্যাক করছি আমি, আমি এই জায়গাতে ট্র্যাক করছি, এই দেখুন এইভাবে করি, ছোট করে করছি। দেখুন যদি না বুঝতে পারেন এ করে নেবেন, বড় করে নেবেন স্ক্রিনটা। স্ক্রিনটা আমি জুম করে দেখাই আপনাদেরকে, তাহলে বেশি ভালো বুঝতে পারবেন। আচ্ছা দেখুন দেখুন কাজটা কি করলাম, এই দেখুন দেখতে পাচ্ছেন এবার। তাহলে যখন জুম করে দেখাচ্ছি তখন ভালো বুঝতে পারবেন। এই দেখুন তাহলে আমি একটা বড় গোল টেনে, যে সার্কেলটা টেনেছি বড় করে, আর এবার একটা ছোট্ট করে সার্কেল টানলাম, কেমন এই যে ডিজাইনটার মতো। তো এই ডিজাইনটার মতো সার্কেলটা টেনে আমি ঠিকঠাক করে বসিয়ে নিচ্ছি। দেখুন মানে অর্ধেকের থেকে একটু বেশি উপরে টানবেন, মানে উপরের বাইরের অংশে রাখবেন আর ভিতরের অংশে থাকুক। এবার কি করতে হবে, আমাকে এইটুকু অংশটা কাট করে বাদ দিয়ে দিতে হবে, এই যে বাইরের অংশটা এটাকে বাদ দিয়ে দেবো। তো আমি এটাকে প্রথমত একটু মোটা করে দিই, যেমন করেছিলাম এতটা। দেখুন এটা দাগ যেমন আছে, এটা তেমন যদি মোটা করতে চান তাহলে 1.5 করেছিলাম, 1.5ও করলে করতে পারেন, অসুবিধা নেই। তো দেখুন কাজটা এইরকম। এবার যে কাজটা আমি করছি, আমি এটাকে 1.5 না করে 1 করে দিচ্ছি, ঠিক আছে, একটু পাতলাই থাক। এই দেখুন এবার কি করব, এই বাইরের অংশটুকু কেটে দিব। তো কাটবো কিভাবে, না কাটার জন্য আমাকে প্রথমত দেখুন আমি এই শেপটা সিলেক্ট করব, ঠিক আছে, একটু ছোট করি তাহলে যাতে দেখতে পান আপনারা সম্পূর্ণটা সার্কেলটা। এই দেখুন এই শেপটা আমি সিলেক্ট করলাম, তারপরে এই ছোট্ট শেপটাকে সিলেক্ট করব কিভাবে, আগে বড়টাকে সিলেক্ট করলাম, তারপরে শিফট বাটনটা দেবে থেকে, আপনার কিবোর্ডের শিফট বাটনটা দেবে থেকে ছোটটাকে ক্লিক করে দেবেন। তাহলে দেখুন এটাও সিলেক্ট হয়ে যাবে, এটাও সিলেক্ট হয়ে যাবে, হয়ে গেল সিলেকশন। এবার কি করবেন, এখানে যাবেন, নাম আছে ট্রিম, উপরে দেখুন
আমার পিক টুলে ক্লিক আছে, তারপর উপরে যে প্রপার্টি বার, তার মধ্যে আছে ট্রিম। এর আগের ভিডিওতে আমি বুঝিয়েছিলাম যে ওয়েল ট্রিম, তারপরে হচ্ছে ইনসেক্ট ইন্টারসেক্ট, এগুলো সম্পূর্ণ সিম্পলিফাই, এগুলো সম্পূর্ণ আমি বুঝিয়েছিলাম। যদি আপনারা সম্পূর্ণ শিখতে চান তাহলে আমার সেই ভিডিওটি দেখুন, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। তাহলে দেখুন কীভাবে করছি, দুটো সিলেক্ট করে নিয়েছি, এবার ট্রিম করে দিব। ট্রিম করলে কী হয় দেখুন, ট্রিমে ক্লিক করে দিলাম, তাহলে কী হলো, আমার ওই বাকি অংশটা কেটে গেল, দিয়ে আমার এই অংশটা থেকে গেল। দেখুন এটা থেকে গেল, এই কাজটা হয়ে গেল। তাহলে বাকি যে ভিতরের যে গোলটার অংশটা ছিল সেটা কেটে গেল। দেখুন ট্রিমের কত সুন্দর কাজ, যখন বুঝেছিলাম তখন দেখুন কেমন লেগেছিল, আর ওই কাজটাই আবার এখন দরকার পড়ছে, তাই না? তো যে ট্রিক্সগুলো শেখাচ্ছি এগুলো সম্পূর্ণ দরকার পড়বে আপনার। তো যখন আমরা এইভাবে তৈরি করে নিলাম, এবার কাজটা কীভাবে ঘুরাবো, এটাকে রোটেশন করাবো, দেখুন ভালোভাবে দেখবেন। তো রোটেশন করানোর জন্য আমি এই বড় শেপটাকে সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে একটা গাইড নিয়ে নেব। দেখুন গাইড নিয়ে একবারে মিডিল বরাবর ছেড়ে দেবেন। তো দেখুন মিডিল বরাবর থেকে গেছে, এই যে বিন্দুটা আছে এটা মিডিল, আর উপর থেকেও একটা গাইড নিব, দিয়ে এই বরাবর ছেড়ে দিব। দেখুন একবারে মিডিল, দেখুন মিডিল হয়েছে। তাহলে আমার সার্কেলের এইটা হচ্ছে মিডিল অংশ, তাই তো? তাহলে এবার এটা যখন আমি কাজ করব তখন এটা বরাবর আমি ঘুরাবো, এই দাগ বরাবর আমি ঘুরাবো পুরোটা। তাহলে কি করবেন, এখন দেখুন পিক টুলে ক্লিক আছে, ভালোভাবে বুঝবেন। এবার ছোট শেপটা, যেটা বাইরের অংশে ছোট শেপ আছে, সেটা ক্লিক করেছি। এবার কি করবেন, আরেকবার ক্লিক করবেন, দেখুন সিলেকশন হয়ে আছে। এখন আরেকবার যদি ক্লিক করেন তাহলে দেখুন এটা রোটেশনে পরিণত হয়ে গেল। তো যখন রোটেশনে হলো, তো আর মিডিলের একটা বিন্দু আছে, দেখুন আমি জুম করে আপনাকে দেখাই, এই দেখুন জুম করে দেখাচ্ছি। এবার দেখাচ্ছি আপনাকে সিলেক্ট করে, দেখুন এটা সিলেক্ট হয়েছে। আরেকবার ক্লিক যদি করি তাহলে দেখুন এখানে মিডিলে একটা বিন্দু পড়েছে, তো এই বিন্দুটাই আমরা ড্র্যাগ করব। দেখুন একটু ছোট করে নিই, ঠিক আছে, ছোট করে নিয়েছি। এবারে ছোট্ট বিন্দুটাকে মাউস দিয়ে ধরে নিয়ে চলে আসবেন এই জায়গায়, ঠিক আছে, এই যে মিডিলে। যদি না বুঝতে পারেন আমি একটু জুম করে দেখে নিই, চেক করে নেবেন আপনারাও, জুম করে করে কাজটা ঠিকঠাক হয়েছে কিনা জুম করে চেক করে নেবেন, ঠিক আছে। দেখুন আমার কাজটা দেখে নেব চেক করে, এই দেখুন আরেকবার ক্লিক মারি, মিডিলে বসেছে কিনা দেখে নিই। দেখুন একবারে পারফেক্ট মিডিলে বসে গেছে, বসেছে না, তাহলে পারফেক্টলি মিডিলে বসে গেছে। এবার কি কাজটা করছি দেখুন, কাজটা এবার আমি করব কি, আমার তো এটা সিলেকশন হয়ে গেছে, তার সিলেকশন এই জায়গায় আছে একটা মিডিলে রোটেশনটা। এবার ক্লিক করবেন অবজেক্টে, ঠিক আছে, অবজেক্ট মেনুতে, অবজেক্ট মেনুতে ক্লিক করে এখানে আছে একটা অপশন দেখুন ট্রান্সফরমেশন, এই অপশনটি ক্লিক করবেন, বা মাউসটা নিয়ে গেলেই চলে আসবে ডান সাইডে, আরেকটা পপ আপ লিস্ট দেখাবে, তার মধ্যে থেকে পজিশন বা অল্টার দেবে F7, দেখুন একটা অপশন আছে, আর তার নিচে আছে রোটেশন, অল্টার দেবে F8, তার স্কেল আছে, মিরর আছে, সাইজ আছে, স্কেল আছে, এদের মধ্যে রোটেশন মানে রোটেট করবেন, এই অপশন, যে কোনো অপশন এখানে ক্লিক করলেও হবে, এটাতে ক্লিক করলেও হবে, জায়গায় এক জায়গাতেই পৌঁছাবে। আমি রোটেট ক্লিক করলাম, দেখুন তো এই যে রোটেট এলো, এটা হচ্ছে পজিশন আর এটা হচ্ছে রোটেট। যদি পজিশনে ক্লিক করেন তাহলে এটা আসবে, এরকম আসবে, আপনাকে রোটেশনে ক্লিক করতে হবে। তো রোটেশন হলো, এবার রোটেশনে হওয়ার পরে এবার কি করবেন, রোটেট কীভাবে করছি দেখুন, এখানে কপি 5 আছে, আমি এখানে 1 করে দিচ্ছি এক কপি, এবং কত ডিগ্রি দূরে দূরে সরবে মানে এটা ঘুরবে, তো ডিগ্রিটা করে দেবেন। আমি ডিগ্রিটা মোটামুটি 15 করে দেখি, 15 ডিগ্রি করে দেখছি। এবার অ্যাপ্লাই করে দেখছি একটা, দেখুন ঠিকঠাক হয়েছে। তো আমি এটা 15 ডিগ্রি না করে আরেকটু কমিয়ে দিচ্ছি, দেখুন ভালোভাবে দেখাচ্ছি, দেখুন একটু জুম করব, জুম করে নিই তাহলে সম্পূর্ণ ভালো দেখতে পাবেন। এই দেখুন, এই দেখুন কাজটা, জুম করেছি, এবার দেখুন কাজটা কী হয়।
আচ্ছা এখানে 15 ডিগ্রি করেছি, আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি, না মাইনাস দিয়ে দিচ্ছি, তাহলে ডান দিক দিয়ে ঘুরবে, কারণ ডান দিক দিয়ে আমরা দেখতে বেশি পাবো। 15-তে বেশি হচ্ছে, এটাকে 12 যদি করি দেখুন কি হয়। অ্যাপ্লাই, তাহলে এই দেখুন একটা গ্যাপ থাকছে, এটা এটাকে 10 করি। অ্যাপ্লাই, ঠিক আছে, তা 10 ঠিক আছে, তো 10টাই করছি, ঠিক আছে। তার মানে আমি এখানে দেখে নিলাম চেক করে কতটা দূরে দূরে হচ্ছে, এভাবে আপনারা চেক করে নেবেন। এবার 10 ডিগ্রি যখন হয়ে গেছে তারপরে অ্যাপ্লাই করবেন, দেখুন ক্লিক করুন, জাস্ট অ্যাপ্লাইয়ে ক্লিক করে যান, এটা ঘুরতে থাকবে অটোমেটিক, দেখুন মজার ব্যাপার না, জাস্ট ক্লিক করছি দেখুন ঘুরতে থাকছে ওই দাগ বরাবর, সুন্দরভাবে চলে আসছে, দেখুন এই দেখুন কাজটা হয়ে গেল। যখন কাজটা হয়ে গেল খুব সুন্দরভাবে, এবার কি করব, কালার করব। তো কালার কীভাবে করছি, আমার এটা দেখুন একটা আছে সাদা, তারপরে আছে গ্রিন, তারপরে আছে গেরুয়া কালারটা। তো এটা ধরুন এটাকে সাদা রাখছি, এটা করে দিচ্ছি গ্রিন, গ্রিন করে দিলাম, আর এটাকে করে দিচ্ছি এই কালারটা, আবার এটাকে সাদা, এটা গ্রিন জাস্ট সিলেক্ট করব, দিয়ে গ্রিন করে দিচ্ছি, আর এটাকে করে দিচ্ছি গেরুয়া কালারটা। কত সুন্দরভাবে কাজ হচ্ছে দেখুন, কাজটা খুব একটা কঠিন কাজ না, তাই না, কঠিন কি, কিন্তু কাজটা দেখুন খুব সহজ। আর এই কাজগুলো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, দেখুন আমি বারবার করে দেখাচ্ছি, অনেকে ভাববেন যে স্কিপ করে দেখে নিই কি মেন জিনিসটা দেখে নেব তারপরে বাকিটা ছেড়ে দেব, তাহলে শিখতে পারবেন না দাদা। যদি এইভাবে দেখেন স্কিপ করে করে একটা যে কোনো জিনিস দেখবেন, শিখার ভিডিও, এগুলো তো ফাইনি ভিডিও না, শিখার ভিডিও দেখবেন তো খুব ধৈর্য ধরে দেখবেন, 15 মিনিট হাইস্ট আমার ভিডিও থাকে, 10 মিনিট 15 মিনিটের ভিডিও দেখলে আর কি হয়, 10-15 মিনিট সময় তো দিতেই হয় একটা ভিডিও, প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, দেখুন ভালোভাবে দেখুন কাজটা দেখাচ্ছি এবং শিখাচ্ছি। দেখুন ক্লিক করছি, জাস্ট এটাতেও ক্লিক করছি, আর মনে করুন একবারে ক্লিক করে দিবেন তাহলেও হবে, শিফট দেবে ক্লিক করবেন, সিলেকশন করবেন, ধরুন এটাকে সিলেক্ট করে নিচ্ছি, এটা হচ্ছে গ্রিন, তারপরে এটা এখানেও চলে এসছে দেখুন রিসেন্টে, অত দূর আমাকে যেতে হবে না মাউস নিয়ে, এই দেখুন এটা হচ্ছে গ্রিন, ও হোয়াইট তো করাই থাকে, এটা ব্লু, গ্রিন, আর এটা হচ্ছে অরেঞ্জ কালার, আবার এটা করব গ্রিন, আর পাশে একটা অরেঞ্জ কালার, এই দেখুন কাজটা। এবার আমি কি করব, গাইডটাকে সরিয়ে দিচ্ছি, এই দেখুন গাইডটাকে আমি সরিয়ে দিলাম, এই দেখুন খুব সুন্দরভাবে কাজটা হয়ে গেল, কত সুন্দর লাগছে দেখুন, একটু সরিয়ে নি, আচ্ছা এই দেখুন কাজটা। তাহলে এটা ছিল আগেকার, আগের থেকে মনে হয় এটাই ভালো লাগছে এখন যেটা করলাম, দেখ সুন্দর লাগছে না, ওইটা একটু দাগটা মোটামোটা এটা ফ্রেশ লাগছে, কারণ ওটা ছবি ছিল, লোগোটা ডাউনলোড করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওটা ফ্রেশ আছে তো ওটাও ভালো আছে, এই দেখুন সুন্দর একটা ডিজাইনিংটা আমরা টেনে নিলাম। তো এই যে ডিজাইনিংটা হয়ে গেল, এবার এর মধ্যে এভাবে আরেকটা সার্কেল দিব, তারপরে ঘুরাবো, তাই না, তো ডিজাইনটা আমরা অনায়াসেই করতে পারি, কিভাবে সেটাও একবার দেখাই, দেখুন এটাকে যদি আমি হোয়াইটটাকে বাদ দিয়ে দিই তাহলে কি আছে, মিডিলে আর একটা পজিশন আছে, তাই না, তো পজিশন তো আমরা করতেই পারবো, কিভাবে না, এই যে শেপটা আছে মিডিলের, এই শেপটাকে কি করব, কপি করে নিব, কন্ট্রোল দেবে সি আর কন্ট্রোল দেবে ভি দাবলে পেস্ট হয়ে যাবে, তারপরে কি করবেন, তারপরে এখান থেকে ছোট করে নেবেন, কন্ট্রোল দেবে দেখে, ছোট হচ্ছে দেখুন, শিফট বাটনটা দেবে থেকে ছোট করবেন তাহলে বেশি ভালো হবে, এতটাই রাখবেন, রাখার চেষ্টা করবেন, যা হলো না, আমি মা ল্যাপটপে চালাচ্ছি তো ওই জন্য একটু গন্ডগোল হচ্ছে,
মোটামুটি ঠিক আছে। দেখুন আগে ক্লিকটা ছাড়বেন, তারপরে শিফট ছাড়বেন। দেখুন কাজটা হয়ে গেল। এবারে এই অংশটা কি কালার ছিল ওখানে, দেখুন কালারটা আছে গেরুয়া কালার। এখানে গেরুয়া কালার মানে অরেঞ্জ কালারটা করে দিতে পারি, অরেঞ্জ কালার। এই দেখুন জাস্ট ক্লিক করে দিচ্ছি। আর এটা কালারটা, এটা হোয়াইট, হোয়াইট করে দিলাম। দেখুন কাজটা হলো। এবার এর মধ্যে কি করব, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন মানে পশ্চিমবঙ্গ কম্পিউটার শিক্ষা পর্ষদ, এটা লিখবো। তো লিখতে তো আপনাদেরকে শিখেছি, কিভাবে লিখবেন সেটাও দেখেছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা দেখাই, ঠিক আছে আমি হালকা আর একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, এই দেখুন হয়ে গেছে। এবার আমি এটাতে লিখব। তো কিভাবে লিখব, তো লেখার জন্য আমাকে লিখতে হবে যে কোনো জায়গায়। দেখা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, পশ্চিমবঙ্গ কম্পিউটার শিক্ষা পর্ষদ। টেক্সট টুলে দেখুন ক্লিক করলাম, ক্লিক করে যে কোনো জায়গায় এক জায়গায় ক্লিক করে দিলাম। এখান থেকে বাংলা ফন্ট নিয়ে নিচ্ছি, বাংলা ফন্ট নেওয়ার পরে লিখতে লাগবো। লিখছি আমি প হুসিকার তালবো সয়ে যুক্ত চ ম ব উ হয়ে পশ্চিমবঙ্গ কম্পিউটার। তো ক হসিকার ময়ে যুক্ত, ময়ে যুক্ত পয়ে হস টয়ে আকার র। দেখুন আস্তে আস্তে লিখছি কিন্তু, হ্যাঁ পশ্চিমবঙ্গ কম্পিউটার তারপর শিক্ষা হসিকার, তাই তো হসিকার অবশ্য কয়ে যুক্ত মধ্যাহ্ন আকার। দেখুন এগুলো কিন্তু আপনারা যুক্ত অক্ষরও শিখে গেলেন। শিক্ষা পর্ষদ প মধ্যাহ্ন সয়ে রেফ, রেফ আছে আছে যে দ। দেখুন লিখে ফেললাম। এবার লিখা যখন হয়ে গেল আমার, তখন আমি অল্টার দেবো, একটু দেবে দিই, ব্যাস এই দেখুন কাজ হয়ে গেল। এবার যখন এটা লিখা হয়ে গেছে, এবার কি করব, আমি এই শেপটাকে সিলেক্ট করব, এই শেপটাকে সিলেক্ট করব, তার সাথে সাথে লেখাটাকেও সিলেক্ট করে নেব। এবার কি করব, টেক্সট টুলে যাব। টেক্সট টুলে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ফিট টেক্সট টু পাথ, এটাতে ক্লিক করে দিব। দেখুন কাজটা হয়ে গেল। তাহলে আমাকে আর একটু সাইজটা বড় করতে হতো, মিস্টেক হলো, আমি সাইজটা বড় করে নিই আগে। ঠিক আছে, দেখুন অ্যাকচুয়ালি আর একবার বলতে আমার উদ্দেশ্য একটাই, চাই এটাকে ছোট করব, এটাও ম্যাচিং হলো না, এই জন্য আপনাদেরকে আর একবার দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা সিলেক্ট করলাম দুটোকেই, সিলেক্টটা বলে দিই, শেপটাকে ক্লিক করবেন তাহলে সিলেক্ট হয়ে যাবে শেপ, তারপর লেখাটাকে সিলেক্ট করবেন তো শিফট দেবে থাকবেন, দিয়ে ক্লিক করবেন লেখাটার উপর, তাহলে দুটোই সিলেক্ট হয়ে যাবে, তারপর ফিট টু প্যাথ, ব্যাস এবার পারফেক্টলি হয়ে গেছে। দেখুন এবার যখন কাজটা হয়ে গেল, এবার কি করবেন, এবার করবেন অবজেক্টে যাবেন। ঠিক আছে, অবজেক্টে গিয়ে ব্রেক টু পাথ করবেন, ব্রেক টু পাথ করবেন, এই যে দেখুন অবজেক্ট, ব্রেক টু ব্রেক টেক্সট অ্যাপার্ট কন্ট্রোল দেবে কে, এটাতে ক্লিক করবেন, না হলে হবে না। এবার বাইরে ক্লিক, তারপরে দেখুন, তারপরে যে শেপটা হয়ে গেল এটাকে এবার হালকা করে একটু ছোট করে, কীভাবে ছোট করব আপনাদেরকে একটু আগে দেখালাম, ছোট করার সিলেক্ট করলাম এমনি আগে একবার ক্লিক করে, তারপর শিফট বাটনটা দেবে থেকে এখানে মাউসটা নিয়ে গিয়ে এবার ছোট করলাম, হালকা করি বেশি বড় না, মোটামুটি। এই দেখুন কাজটা হয়ে গেল, পশ্চিমবঙ্গ কম্পিউটার শিক্ষা পর্ষদ। দেখুন কাজটা হচ্ছে কি না, পারফেক্টলি সেম কাজটাই কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? এই দেখুন কাজটা হয়ে যাচ্ছে, কত সুন্দরভাবে লোগো ডিজাইন হয়ে যাচ্ছে। তো আপনারা প্র্যাকটিস করুন ঠিকঠাকভাবে। দেখুন বাকি অংশটা প্র্যাকটিস করে জানান আমাদেরকে কমেন্টে, আর আপনার ভিডিওটা কেমন ভালো লাগলো কমেন্টে জানান। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।